একই নয় এক্লাসের সহিত কাজটি করতে হবে আমি ইতিপূর্বে অনেকটা ভিডিও আপলোড করেছি যে দ্রুত বিয়ে হওয়ার জন্য তো অনেকেই বিয়ে হয়েছে একজন বোন ওনার স্বামী পর্যন্ত আমার সাথে কথা বলেই দিছে তো এটার জন্য সুক্রিয়া দায় করছে তারা আলহামদুলিল্লাহ যদি এখনও ওরা আমার ভিউয়ার্স এই ভিডিওটা দেখে থাকে তাহলে আপনাদেরকে আবারও এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনাদের নতুন জীবন সুখী হোক যাই হোক তো আজকে এই সেই আমলে তাদের কাজ হয়েছে অনেকের কাজ হয়েছে অনেকের বিয়ে ঠিক হয়েছে তাও জানি আবার অনেকের কাজ হয় নাই আমি আগেও বলছি অনেক ভিডিওতে যে এ কি আমলে যে সকলের কাজ হয়ে যাবে এমন কিন্তু নয় তবে এখন যে আপ আমলটি আপনাদের সামনে বলবো অবশ্যই কাজ হবে তো এটা আপনারা কমেন্টসে যখন আপনারা বলতে বলেন যে ফালতু তখন আসলে মনে অনেক দুঃখ লাগে কারণ এটা তো আমার মুখ থেকে কোনো কথা বলি না অনেক আমি তো সব ভিডিও ফেস টু ফেস বলি হ্যাঁ অনেক সময় বিদ্যুতের জন্য একটু জামেলা হতে পারে তখন আমি ফেস টু ফেস বলা বলতে পারি না কিন্তু বেশিরভাগ ভিডিও আপনারা দেখবেন আমি ফেস টু ফেস কথা বলি তো প্রমাণ সহ দিয়ে বলি ট্রু ইসলামিক আমল সত্য ইসলামিক আমল এই চ্যানেলে প্রমাণ সাড়া দলিল ভিত্তিক কোনো ভিডিও আপলোড হয় না যেমন আজকের ভিডিওটার দলিল হচ্ছে আমি ফাজাইল কোরআন থেকে বলতেছি আপনাদের সামনে আর এই ফাজাইল কোরআন কার কাছ থেকে সংগ্রহ করেছে সেটাও তো আপনারা জানতে চাইবেন সেটা জানার জন্য নিয়ামুল কোরআন নিয়ামুল কোরআন আপনারা জানেন কত বড় একটি গ্রন্থ এই কিতাবে কোনো ভুল থাকবে আর এই কিতাবের আমল বুয়া হবে আপনি বলুন এবার আপনি কমেন্টস করতে একটু বুঝে শোনা করবেন হ্যাঁ হতে পারে সেই আমল আপনার কাজ হয় নাই এই আমলটি আপনার কাজ করবে এই আমলটি আপনার জন্য কাজ করবে নাই আগের আমলটি কাজ করবে একই আমলে সকলের কাজ হবে না একই ওষুধে সকলের রোগ ভালো হয় না এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন এই আমলটি করবেন এই আমলটি অবশ্যই আপনাদের কাজ হবে তবে নিয়ত ঠিক করে করতে হবে ইন্নামাল আমেল নিয়ত সব কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি যদি নিয়তের মধ্যে এটা রাখেন যে ইউটিউবে ভিডিও রাখছি হয়তো কাজ হতে পারে হয়তো না হতে পারে দেখি আমলটা করে এর যদি করেন তাহলে দেখবেন আমল করে কিছুই হয়েছে না গুঁড়ার গাছ কাটলেন ঠিক আছে তো আজকের যে আমল একদম সহজ এবং সংক্ষিপ্ত একটি আমল এটা আপনি করবেন দেখবেন আপনার দ্রুত বিয়ের প্রস্তাব আসবেই আসবে এবং বিয়ে সুন্দর ভালো পাত্রের কাছে আপনার বিয়ে হবে অথবা যদি কোনো পুরুষ এটা করেন তাহলে সুন্দর কোনো পাত্রীর কাছে বিয়ে হবে এটা পুরুষ ও মহিলার জন্য প্রযোজ্য একটি আমল অবশ্যই কাজ হবে পরীক্ষিত একটি আমল দেখছেন তো আপনার সামনে দুটি দলিল দিলাম প্রথমে আমি বলতেছি ফাজাইলে কোরআন থেকে আর ফাজাইলে কোরআন সংগ্রহ করেছে নিয়ামল কোরআন থেকে আর নিয়ামল কোরআনে গেলে আপনি যখন এর রেফারেন্সে যাবেন তখন দেখবেন আমল কোরআন কোথায় থেকে সংগ্রহ করেছে সেটাও আপনারা পেয়ে যাবেন তো এটাও অত্যন্ত পরীক্ষিত এবং প্রমাণসহ ভিডিও প্রমাণসহ আমল আসুন আমলটি হচ্ছে ইয়া ফাত্তাহ ঠিক আছে এই এই একটি শব্দ আর কিচ্ছু নাই ইয়া ফাত্তা হোক প্রত্যেক দিন ফজরের নামাজের পর বাম হাতের উপর ডান হাত রেখে বার পাঠ করবেন এই যে আছে আপনার বাম হাত এই বাম হাতের উপর ডান হাত এভাবে রাখবেন রাখার পর আপনি বার পাঠ করবেন ইয়াফাত্তা হোক ইয়া ফাত্তা হোক ইয়াফাত্তা তো এটা বার পাঠ করতে পাঁচ মিনিটের সময় লাগবে না ঠিক আছে এটা পাঠ করবেন তবে এটা পাঠ করার ফরজ নামাজের ফজরের নামাজের পরে যখন পাঠ করবেন হ্যাঁ ফজল নামাজের পরে পাঠ করার পূর্বে অবশ্যই আপনি ইস্তফবার করে নেবেন তাহলে কী হবে শতান আপনার কাছ থেকে চলে যাবে শতান কোনো অ্যাকশন করতে পারবে না আর অবশ্যই আপনার এটা কার্যকরী হবে তারপরে আপনি রবিজিৎ সাল্লাইলামের কাছে দূরত্ব ফাটাবেন তো দূরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন একা একা যদি নামাজ পড়েন আর জামাতের সহিত নামাজ পড়লে তো আপনি সময় পাবেন না যারা পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে তারা অবশ্যই সাল্লাহ আলী হিসালাম সাল্লাহু আলী হিসালাম এভাবে কিছু দূরদের সহিত পাঠ করে এক হাতের উপর বাম হাতের উপর ডান হাত রেখে আপনি ইয়াফাত্তাহ চল্লিশবার পড়ে নেবেন অথবা কোনো লোক যদি গোড়ের মধ্যে এই আমলটি করেন তাহলে অবশ্যই দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন যতবার আপনার সম্ভব হয় ততবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন প্রথমে আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ পাঠ করবেন ইস্তফার করবেন তারপরে দুরুদে ইব্রাহিম পাঠ করে বাম হাতের উপর ডান হাত রাখেই আবার তাহাও পড়বেন দেখবেন আপনার অবশ্যই কাজ হবে তারপরে আপনিই বলতে বাধ্য হবেন ও রকমেন্ডস করবেন যে ভাইয়া কাজটা হয়ে গেছে তো আপনার কাজের জন্য অবশ্যই আমি খুশি হব কাজটা হলে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওটাতে দেখা হবে আপনাদের সাথে আবারও তবে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পুরনো দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আসসালামালাইলাইকুম ওরমদুল্লাহ ওবরকাতু